আসসালামু আলাইকুম। আরেকটি চমৎকার ওয়ালেটের অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যেটাতে আপনারা 100% পেমেন্ট পাবেন। সো ওয়ালেটের অফারগুলো কিন্তু 100% পেমেন্ট করে। সো এখানে আপনাদেরকে ওনারা বলে দিয়েছে যে আপনাদের ১৫০০০ ডলার আপনাদেরকে গিভওয়ে করবে, এবং হচ্ছে লোকে এই ওয়ালেটে এর আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবেন। তো আপনারা নিচে ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে এরকম তিনটা পেজ শো করবে। দেন আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো এটা হচ্ছে লোকে ডিউ ক্যাটের ক্যাট ইউসের একটা হলো গিয়ে অ্যাডপ। এটি কিন্তু অলরেডি মনে করেন যে একটি এক্সচেঞ্জে কয়েন হ্যান্ড নেট একটি এক্সচেঞ্জ আছে, সেখানে আপনাদেরকে লিস্টেড হতে চলেছে এবং আপনাদেরকে অ্যাডপ অনুযায়ী আপনাদেরকে দেবে সবাইকে। সো এখানে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। সো আপনারা কী করবেন, আপনারা অ্যাডপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর টেলিগ্রামে জয়েন হবেন। জয়েন হওয়ার পর কী করবেন, অ্যাপসের উপর ক্লিক করবেন। সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপসে একটি অ্যাকাউন্ট করতে হবে। সো অ্যাপসের উপর ক্লিক করার পর অ্যাপসটি আপনারা ডাউনলোড করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনারা কী করবেন, এখানে ক্রিয়েট স্টার্টের উপরে গেট স্টার্টের উপর ক্লিক করে এই যে আপনাদের টিক মার্কগুলো আছে সবগুলো দিয়ে দিবেন। তারপরে কন্টিনিউ অ্যান্ড ফিনিশের উপর ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে যাবেন স্ক্রলিং করে। নিচের দিকে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, কারণ আপনাদেরকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে এই যে ওয়ালেটটি আছে এটি অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনারা এখানে একটি ইয়েস, মানে এখানে আপনারা একটি ইয়েসের উপর ক্লিক করে দিবেন। তারপরে একটি পাসওয়ার্ড দিবে আপনারা, এই 6 ডিজিটের একটি অথবা 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনারা কনফার্মে ক্লিক করে আবার 8 ডিজিটের পাসওয়ার্ডগুলো দিয়ে নেবেন। তো এই যে এরকম একটি পাসওয়ার্ড আসবে। তারপর আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর ওকে ক্লিক করবেন, তারপর আবার পাসওয়ার্ড চাইবে, তারপর আপনারা আবার পাসওয়ার্ডটা রিকনফার্ম দিয়ে নেবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। কনফার্মে ক্লিক করার পরে তারপর আপনাদেরকে এখানে ওয়ালেটের উপর ক্লিক করতে হবে। সো আমরা ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এইখানে আপনাদেরকে এই ওয়ালেট অ্যাড্রেসটি মূলত নিতে হবে। সো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে এখানে আমাদেরকে কিছু পার্স দেওয়া হবে, সেই পার্সটি আমাদের সেভ রাখতে হবে, মানে পরবর্তীতে যদি আমাদের অ্যাপসটি আনইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এই পার্সের মাধ্যমে কিন্তু করতে পারবো, এবং হলো গিয়ে এখানে আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। সো আমরা কী করবো, আমরা এখানে রিসিভের উপর ক্লিক করবো। রিসিভের উপর ক্লিক করার পর আমরা কী করবো, এখানে ক্রিয়েট ডাউনলোড আপনার হলো গিয়ে ব্যাকআপ উপরে করতে হবে, মানে এখান থেকে পার্স নিতে হবে। এবং এখান থেকে প্রত্যেকটা পার্সের জন্য দেখেন এখানে আপনাদের একটি আসছে। সো এইরকম করে আপনাদেরকে 12টা স্ক্রিনশট নিতে হবে এবং পরবর্তীতে দেখে দেখে আপনাদেরকে মিলাতে হবে। সো আমরা কী করবো, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখানে আমরা কী করবো, একটা স্ক্রিনশট নিলাম, মনে করেন একটা স্ক্রিনশট নিলাম। এরকম করে আবার নেক্সটে ক্লিক করবো, এরকমভাবে 12টা স্ক্রিনশট নিয়ে রাখবো একে একে। সো একটার পর একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। তখন কী করবো, আমাদের এই 12টা পার্স আবার আমাদের সামনে দেবে এবং তখন আমরা কী করবো, এই 12টা পার্স আবার আমরা ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমাদের 12 নম্বরটা হয়ে গেছে। সো আমরা 12 নম্বরটা স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়ার পর আমরা কী করবো, এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দিব। সো আমরা কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করছে। তো এখানে আমাদেরকে কী করতে হবে, আমাদের ওই স্ক্রিনশটগুলো দেখতে হবে এবং প্রথম যেটা ছিল এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড ছিল ওটাকে শো করে দিবেন, তাহলে এই বক্সের ভিতরে উঠে যাবে। তারপরে 2 নম্বর যেটা ছিল সেটা আবার দিবেন, তারপর 2 নম্বরে যে বক্সে আছে এটার ভিতরে উঠে যাবে। সো আমরা কনফার্ম করে ফিরে আসছি। তারপর আপনারা কন্টিনিউর উপর ক্লিক করবেন, যখন 12টা দেওয়া হবে তারপর আপনার ভেরিফাইয়ের ওকের উপর ক্লিক করে দেবেন। তারপর এখন আমরা কী করবো, এখন আমরা এখান থেকে এটাকে কপি, মানে রিসিভের উপর ক্লিক করবো, কারণ যেহেতু আমাদেরকে এই অ্যাড্রেসটি কপি করতে হবে। সো আমরা কী করবো, এই অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি। সো কপি করে নেওয়ার পরে আমরা কী করবো, আমরা চলে যাবো আমাদের সেই অ্যাডপের যে আপনার টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রামে চলে যাবো। সো আপনারা টেলিগ্রামে আসার পরে কী করবেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডপ, অ্যাডপের উপর ক্লিক করবেন। এখানে কিছু টাস্ক দেওয়া আছে সেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে নিচে লেখা আছে স্টার্ট। সো এই স্টার্টের উপর একটি ক্লিক করে দেবেন। সো স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিছু টাস্ক দিবে, এগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সো এখানে যদি আপনারা চান ওনাদের ওয়েবসাইটগুলো থেকেও আপনারা কিন্তু এটা করতে পারবেন, এবং এখানে কিন্তু বলে দিয়েছে আপনারা যদি পার রেফারে একটা করে আপনারা কিন্তু এখান থেকে বোনাস পেয়ে যাবেন, এবং হলো গিয়ে 10টা আপনার হলো গিয়ে টপ 10 জনকে আপনার হলো গিয়ে আপনার $100 দেওয়া হবে। হ্যাঁ, আপনার লোকে DUC কয়েন। এবং এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এখানে আমাদেরকে এখানে রিটুইট করতে হবে, টুইট করতে হবে। সো আমাদেরকে এখানে আমরা সবগুলো করতে হবে। সো এখানে সবগুলো করার জন্য আমরা কী করবো, এখানে একটু ক্লিক করবো, আমরা চলে যাবো আমাদের টেলিগ্রামে। সো টেলিগ্রামে যাওয়ার পর এটাকে ফলো করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে ফলোয়িং হয়ে গেছে, তার মানে ফলো করে দিয়েছি, এবং হলো কি এখানে কিন্তু আমাদেরকে ওনারা বলছে ফলো করতে হবে। সো আমরা ফলো করে নিলাম। সো এখানে পেজ ফলো করতে বলছে, তারপরে বলছে ফলো হো অ্যান্ড রিটুইট হিট রিটুইট অ্যাড অফ। সো আমরা কী করবো, এখানে এইটার উপরে ক্লিক করবো, হো এইটাকে আমরা ফলো করবো, এবং হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন ফলোয়িং আছে, তার মানে ফলো করছি, এবং হলো গিয়ে এই নিচেরটাকে রিটুইট করতে হবে এবং লাইক করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কী করবো, আমরা লাইক করে দিলাম, এবং হলো গিয়ে রিটুইটের উপরে একটি ক্লিক করবো, এবং রিটুইট লেখা আছে রিটুইট করে দিব। সো এখানে রিটুইট করা হয়ে গেল, আমরা এখন চলে যাবো আমাদের সেইখানে। সো যাওয়ার পর আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন রিটুইট করার আপনাদের হয়ে গেল। তো এখানে রিটুইট করলাম, আবার যদি রিটুইটের উপর ক্লিক করি তাহলে আমরা দেখবেন যে এই যে দেখেন এরকম একটি অপশন আসছে। সো এইখানে আমাদের কী করতে হবে, একটি লাইক দিতে হবে এবং একটি রিটুইট করতে হবে। সো আমরা কী করবো, একটি লাইক করবো, একটি রিটুইট করে দিব। সো দেখতে পাচ্ছেন যে আমরা করে নিলাম রিটুইটটা।
সো রিটুইটটা করার পরে আমাকে করবো, আমরা চলে যাবো সেখানে। সেখানে যাওয়ার পরে ওনাদের যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সো ওই এই এয়ারড্রপে জয়েন হতে হবে, মানে এই মানে টেলিগ্রাম প্রোগ্রামে জয়েন হতে হবে। সো আমরা যেহেতু অলরেডি জয়েন করেছি তো এই কারণে আর করছি না। তারপর আমরা আবার কী করবো, গ্রুপে জয়েন হতে হবে। সো গ্রুপের উপরে ক্লিক করবো, তারপর জয়েন অপশনের নিচে ক্লিক করে দেবো, হয়ে গেল জয়েন অপশনে ক্লিক। তারপরে ওনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, কোনো আপনাদের ইউটিউব লাগবে না। জাস্ট শুধু মনে করেন আপনারা কী করবেন, ওনাদের যে আপনার লোকের ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করা রয়েছে। সো আমরা কী করবো, আমাদের যেহেতু অলরেডি সাবস্ক্রাইব করা রয়েছে, আমরা চলে যাচ্ছি আবার সেইখানে। তো সেখানে যাওয়ার পর আমরা কী করবো, সেখানে যাওয়ার পর আমরা কী করবো, এই গ্রুপে আবার জয়েন হতে হবে। সো আমাদেরকে গ্রুপে জয়েন হওয়ার জন্য চেকের উপরে ক্লিক করবো। সো আমরা জয়েনের উপরে ক্লিক করবো, জয়েন ক্লিক করে আমরা চলে যাবো এখানে। তো আমাদের সবগুলো হয়ে যাবে যখন, তখন আমরা কী করবো, এই চেকের উপরে ক্লিক করে দেবো। সো চেকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে আমাদেরকে এখানে বলতেছে হলো গিয়ে, আমি হলো যে যার রেফারে জয়েন করবেন। সো আমার রেফারে জয়েন করলে আমার নাম আসবে এখানে শুভটিকে। সো আমরা এখানে কী করবো, আমরা যে এখানে আমরা জয়েন হয়েছি, সো আমরা এখানে জয়েন অ্যাড্রপের উপরে ক্লিক করবো। আমাদের জয়েন অ্যাড্রপের উপরে ক্লিক করার পরে এই যে গ্রুপগুলো আমরা যেহেতু অলরেডি জয়েন করেছি, তো আমরা কী করবো, এই গ্রুপগুলোর উপরে ক্লিক করবো। সো দেখেন আমরা কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি, তো এখানে আর কিন্তু কোনো কিছু করা লাগবে না। আমরা সাবমিটের উপর ক্লিক করবো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেখেন গ্রুপের উপর ক্লিক করেছি। সো আমরা গ্রুপে চলে যাবো, গ্রুপে যেহেতু জয়েন করছি তাহলে আর জয়েন করতে হবে না। তারপর আমরা কী করবো, ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে বলতেছে যে এই যে এটাকে আপনাদেরকে টুইট করতে হবে পেজটি, এবং হলো ফলো, এবং হলো ফলো করতে হবে, মানে ফলো করলাম। সো ফলো করার পরে দেখেন ফলো আমরা ক্লিক করলাম, ফলো হয়ে গেল। সো ফলো হওয়ার পরে কী করবো, আমরা আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে কী করবো, এখান থেকে মনে করেন যে এখন আমাদের টুইটার যে ইউজার নেমটি আছে সেটি এখানে দিতে বলতেছে। দেখেন আমাদের টুইটারের যে ইউজার নেম না, সরি, লিঙ্ক যেটি রয়েছে সেটিকে এখানে দিতে বলতেছে। তো আমরা কী করবো, এখানে টুইটারের উপরে যদি ক্লিক করি, TWOIT, যদি আমাদের এখান থেকে মনে করেন যে আমরা কী করবো, আমরা চলে যাবো আমাদের টুইটারে। সো আমরা টুইটারে চলে যাওয়ার পরে মনে করেন যে আমরা চলে গেলাম আমাদের টুইটারে। টুইটারে যাওয়ার পরে আমরা কী করবো, আমাদের টুইটার যখন ওপেন হবে তখন আমরা কী করবো, আমরা এই থ্রি ডট অপশন একটা আসবে। সো এখানে ক্লিক করবো, আমার নেট একটু স্লো যার কারণে এখানে একটু লেট হচ্ছে। সো আমরা একটু ওয়েট করি। তারপরে এখন দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। তো আমরা এখন কী করবো, এই যে এখানে আমাদের ম্যান আইকনের উপরে ক্লিক করবো। ম্যান আইকনের উপরে ক্লিক করার পরে হ্যাঁ দেখেন আমাদের ম্যান উপরে ক্লিক করার পরে আমরা এই নামের উপরে ক্লিক করবো যেখানে আমাদের ইউজার নেমটি আছে। সো এইখানে আমরা একটি ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে এখান থেকে আমাদেরকে এই যে আমার হলো গিয়ে মানে আমার যে গ্রুপটি রয়েছে এটাকে আমাদেরকে শেয়ার করতে হবে, মানে হলো গিয়ে আমরা এই আমার যে ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে, সো এই লিঙ্কটাকে আমরা কী করবো, এই লিঙ্কটাকে আমরা কপি করব। সো লিঙ্কটাকে কপি করার জন্য আমরা কী করবো, লিঙ্কটাকে কপি করার জন্য আমরা এটাকে যে কোনোভাবে শেয়ার করে দিচ্ছি। তো আমরা টুইটারে যাওয়ার পর কী করবো, আমরা এখানে লোকে আমাদের লিঙ্কটি পাওয়ার জন্য এখানে শেয়ার অপশন আছে, এই যে শেয়ার অপশনে ক্লিক করবো। শেয়ার অপশনে ক্লিক করে আমরা কী করবো, আমাদের নোট অপশনে চলে যাবো। সো নোট অপশনে চলে যাওয়ার পরে দেখবেন এরকম একটি লিঙ্ক আসবে। তো আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটা অপশনে গিয়ে আমরা এটাকে কপি করে নিচ্ছি, এবং কপি করার পরে কী করবো, আমরা চলে যাবো আমাদের সেই এই অ্যাডপটিতে। সো আমরা চলে যাচ্ছি আমাদের যে আপনার অ্যাডপটি ছিল সেখানে চলে যাবো। সো এই দেখেন টেলিগ্রামে চলে যাবো। টেলিগ্রামে যাওয়ার পরে কী করবো, এখানে আমরা লোকে ওই যে আমাদের যে লিঙ্কটা আসছি সো সেটাকে এখানে সাবমিট করে দিলাম। সো সাবমিট করে দেওয়ার পরে আমাদের কী বলতেছে যে আপনাদেরকে একটি ওয়ালেট ডাউনলোড করতে হবে। সো আমরা যেহেতু ওয়ালেট ডাউনলোড করেছি অলরেডি, সো এখানে কী বলতেছে, সাবমিট ইউর ডিউ ওয়ালেট। সো এখানে আমরা কী করতে হবে, আমাদেরকে এখানে সাবমিটের যে আপনার লোকে যে ওয়ালেটটি রয়েছিল সেটাকে আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। আপনারা চাইলে আপনারা এই অ্যান্ড্রয়েডের ছাড়াও আপনারা আইওএস থেকেও পারবেন, যারা অ্যান্ড্রয়েড ছাড়াও লোকে আইফোন ইউজ করেন, এবং লোকে কম্পিউটার দিয়েও পারবেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়েবসাইটও রয়েছে, ডাউনলোড করতে পারবেন। সো তারপরে কী করতে হবে আমাদেরকে, আমরা যেহেতু এখানে কী করতে হবে, ডাউনলোড দিস অ্যাপস। সো আমরা কী করবো, আমরা এই ওয়ালেটের উপরে ক্লিক করবো, এবং ডাউনলোড করে যেহেতু অলরেডি নিয়েছি তাই আমাদের আর লাগবে না। সো এখন আমরা কী করবো, আমরা হলো গিয়ে আমাদের যে ওয়ালেট থেকে যে অ্যাড্রেসটি নিয়েছিলাম সেই ওয়ালেটের অ্যাড্রেসটি দেবো। সো আমরা দেখি, আমরা যাই এখানে, যাওয়ার পর আমরা কী করবো, এই যে আমরা যে ওয়ালেটটি আমরা নিয়েছিলাম সো এখানে কপি করলাম। কপি করার পরে কী করবো, আমরা এখন এটাকে পেস্ট করে দেবো। সো যেহেতু আমরা ওগুলোকে কপি করে আনছি, এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবো। সো সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওনাদেরকে বলতেছে, ওনাদের যে আপনার হলো অ্যাডভান্স গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর ভিতরে আপনারা কী করবেন, জয়েন হয়ে নেবেন। সো আমি যেহেতু অলরেডি জয়েন হয়েছি তার জয়েন হতে হবে না, গ্রুপের উপরে ক্লিক করলাম, এটারও আমরা জয়েন হয়ে নিয়েছি। এখন আমরা কী করবো, ইউটিউব চ্যানেলে যেহেতু করেছি তো আমরা ইউটিউব চ্যানেলেও হয়ে যাবে। সো আমরা শুধু আপনাদের ইউটিউব চ্যানেল লাগবে না, কারণ হচ্ছে লোকে এখানে আপনারা যদি শুধু জিমেল থাকলেই হবে। তারপর আমরা কী করবো, ডানের উপরে ক্লিক করে দেবো। সো ডানের উপরে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে ওনারা এই যে আপনার হলো গিয়ে এইখানে আপনাদেরকে কী করতে হবে, পিন পোস্টটাকে রিটুইট করতে হবে এবং তিনজন ফ্রেন্ডকে শেয়ার করতে হবে। সো আমরা কী করবো, এটাকে কী করবো, আমরা এখানে এটার উপর ক্লিক করে দেবো। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি লোকে এখানে। সো এখানে কী করছি, আমরা যেহেতু লোকে রিটুইট করা হয়ে গেছে, সো অলরেডি কিন্তু আমরা রিটুইট করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রিটুইট অলরেডি করে নিয়েছি। তো এখন আমরা কী করবো, এখানে আবার টুইটারের উপরে ক্লিক করবো। সো এখানে আমাদের রিটুইট করতে বলতেছে এয়ারড্রপটি। সো আমরা যেহেতু এয়ারড্রপটিও রিটুইট করেছি, দেখেন এখানে কিন্তু আমরা এয়ারড্রপটি কিন্তু রিটুইট করেছি, দেখেন রিটুইট করছি কিন্তু।
তো এই রিটুইটটা কি করছি যেহেতু, তো এখন আমরা কি করব, এখানে আমাদেরকে সাবমিট করতে হবে রিটুইট লিঙ্ক। সো আমরা যে রিটুইট লিঙ্কটা যে আছে সেটাকে আমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। সো আমাদের প্রোফাইলে চলে গেলাম, প্রোফাইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন আমরা এই যে নিচে আপনারা সাবমিট করেছিলাম, এই যে দেখেন এই যে এটা 6000 ছিল। সো এটাকে আমাদের কী করতে হবে, এটা যেহেতু আমরা রিটুইট করছি, সো আমরা কী করবো এটাই চলে যাব। সো আমরা রিটুইট কীভাবে বুঝবো যে এই আমরা তো যেহেতু দুইটা করছি রিটুইট, সো এখানে কী করবো আমরা এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লোকে রিটুইট আছে লোকে 13000 রিটুইট, এবং লোকে কুইক টুইট আছে লোকে রিটুইট আছে লোক 11000 সরি। সো আমরা দেখবো আমাদের যে যেটার ভিতরে 11000 আছে রিটুইট, সো সেটার ভিতরে আমরা ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করি, তো হলো দেখতে পাচ্ছেন যে এই যে আপনার লোকে আপনারা খেয়াল করবেন যে এই যে আপনাদের লেখা আছে কোথায়, এই লেখাটুকু আপনাদের টুইটে কোন লেখা আছে, তারপর এখানে শেয়ার অপশনের উপর ক্লিক করবেন। শেয়ার অপশন ক্লিক করার পরে কপি লিঙ্কের উপর ক্লিক করবেন। কপি লিঙ্কের উপর ক্লিক করার পর আপনারা চলে যাবেন হলোকে আপনাদের যে পেজটিতে আপনারা কী করছেন, হ্যাঁ যে পেজটির ভিতরে আপনারা হলো গিয়ে এই এটা করছেন, সো সেখানে গিয়ে আপনারা কী করবেন এটা সাবমিট করে দেবেন। তারপরে বলতেছে এখানে ওনাদেরকে আপনারা স্কিপ করলেও করতে পারেন, আপনারা চাই আপনারা কিন্তু জয়েন হয়ে নেবেন কারণ স্কিপ করার কোনো অপশন নাই। সো ফেসবুকের উপর ক্লিক করবেন, তারপর আপনারা ওনাদের যে পেজটা থাকবে এই পেজটার ভিতরে জাস্ট খালি একটা লাইক দিবেন আর কিচ্ছু না, জাস্ট শুধু আপনারা একটা লাইক দিয়ে নেবেন। সো আমরা দেখতে মনে হচ্ছেন যে ওনাদের ইয়ে আসছে, সো এখানে আমাদের কী করতে হবে একটি লাইক দিতে হবে। সো এখানে হয়তো বা অন্যটা আসছে, আমরা কী করবো আবার একটু প্রোফাইলে যাচ্ছি এবং হলো এখানে যাই ক্লিক করবো। সো আমরা এখানে কী করবো এখানে একটি লাইক করে দেবো। সো লাইক করে দেবো এবং লাইক করে দেওয়ার পরে লাইক হয়ে গেলে আমরা কী করবো আমরা জাস্ট লোকে ব্যাগে চলে যাবো এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের উপরে ফলো, ফেসবুকের উপরে ক্লিক করে আপনারা কী করবেন লাইক করে নেবেন, এবং এখানে সাবমিট ইউর ফেসবুক লিঙ্ক, মানে এখানে আমরা কী করবো এখানে আমরা ফলো করছি এখন লোকে আমাদের যে ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে, মানে আপনাদের ফেসবুকটা যেখানে পাওয়া যাবে। সো আমরা কী করবো অ্যাপিতে যাবো, মানে আমাদের ফেসবুকে যাবো। ফেসবুকে যাওয়ার পরে কী করবো আমরা চলে যাবো লোকে আমাদের মনে করেন ফেসবুক অ্যাপসটার ভিতরে যাবো, এবং যাওয়ার পরে কী করবো এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করবো। দেন ক্লিক করার পর আমাদের নামের উপরে ক্লিক করবো, নামের উপরে ক্লিক করার পর এখানে একটি থ্রি ডট আছে এখানে ক্লিক করবো, এই দেখতে পাচ্ছেন যে থ্রি ডটটি আছে। সো এখানে যাবো, এখানে যাওয়ার পরে কী করবো এই দেখেন আমাদের কিন্তু লিঙ্ক রয়েছে আমাদের যেহেতু ইউটিউব, মানে আমাদের ফেসবুকের একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা আমরা কী করবো কপি করবো। কপি করার পরে চলে যাবো আমাদের সেই টেলিগ্রামে। সো টেলিগ্রামে যাওয়ার পরে কী করবো এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবো। সো যেহেতু সেন্ড হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অলরেডি যেহেতু আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছি, সো দেখতে পাচ্ছেন যে আমরা চলে যাবো আমাদের ইউটিউব চ্যানেলে। সো ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু সাবমিট করে নিয়েছি, তো আর কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাও কোনো সমস্যা নেই, হ্যাঁ কারণ হচ্ছে হলো গিয়ে এটা কোনো ব্যাপার না। সো এখানে কী করবো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু আমরা করছি, তো এখানে সাবমিট ইউর ইউটিউব চ্যানেল নেম। সো আমরা কী করবো আমাদের ইউটিউব চ্যানেলে যাবো, এবং চ্যানেলে যাওয়ার পরে কী করবো আমাদের চ্যানেলে যাবো। সো চ্যানেলে যাওয়ার পরে কী করবো আমাদের চ্যানেলটাকে শেয়ার করতে হবে। সো শেয়ার করার জন্য কপি লিঙ্কের উপর ক্লিক করবো, আমাদের যে মানে আপনাদের যে চ্যানেলের যে আপনার হলো গিয়ে ইউআরএলটা আছে সেটাকে আমরা কী করবো সেন্ড করে দেবো। এখানে ইউআরএলটা সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করেছে, তো এখান থেকে যদি আমরা হলো গিয়ে মানে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আপনারা এটা হলো মূলত আমার রেফার কোড, আপনারা আপনাদের এখানে আপনাদের রেফার কোডটি পেয়ে যাবেন, এবং রেফার লিঙ্কের উপর ক্লিক করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমরা যদি ব্যালেন্সের উপর ক্লিক করি, দেখি আমরা এখন ব্যালেন্সের উপর ক্লিক করবো। দেন ব্যালেন্সের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে জিরো পিপল ইনভাইট দেখাচ্ছে, এবং হলো গিয়ে আমাদের ইউজার নেম, টেলিগ্রাম ইউজার নেম সব কিছু দেখাচ্ছে। তো এখন আমরা কী করবো আমরা যদি উপর দিকে যাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কারেন্ট ব্যালেন্সে কত আছে সেটা আমাদের যদি দেখা একটু খেয়াল করি, আমরা এখন জিরো আছে, হয়তোবা আমরা একজনকে কিন্তু আমরা মানে হয়তোবা কিছুক্ষণের ভিতরে আমরা পেয়ে যাবো। সো আপনারা কী করবেন আপনারা এরকমভাবে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, এবং এর বিনিময়ে আপনারা একজন ফ্রেন্ডকে হে অবশ্যই ইনভাইট করবেন। সো আমরা কী করবো একজন ফ্রেন্ডকে ইনভাইট করবো এবং এই রেফারেল লিঙ্কে, এবং হলো কি আমরা উইডো যদি অপশনে ক্লিক করি, তো দেখেন আমরা উইডো অপশনে ক্লিক করলাম, উইডো অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টু উইক মানে 2 সপ্তাহ পর আপনারা পেমেন্ট পেতে যাচ্ছেন। সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।